নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর সবাই কেমন আছো? আমরাও ভীষণ ভালো আছি। আর হোলিতে বাড়িতে কাটিয়ে আসলাম বেশ 3-4 দিন, বেশ ভালোই কাটলো। ওই জন্য হোলি স্পেশাল, হোলির পরের দিন এটা বানিয়েছি সবাই মিলে, আমার হাজবেন্ড, তারপরে বাড়ির ভাই বোন আর আমি সবাই মিলে, যে এবার বানানো হবে কি 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 চিন্তা করে যে বাম্বু চিকেন বানানো হোক। তো বাম্বু চিকেন প্রথমে তো অনেক কিছু জোগাড় টোগাড়ের ব্যাপার থাকে। ভাই বাস টাস নিয়ে এলো, আর যে ভাই আর হাজবেন্ড গেল কলা পাতা আনতে। তো কিভাবে করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। বেশ ভালোই খাটনি আছে এটা বানাতে, বাম্বু। তো আমি প্রথমে চিকেনটা, এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি, চিকেনটাকে তোমার ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমে ভাবছি যে কেমন না কেমন হয়, ওই জন্য 1/2 কেজি নিয়েছি। তারপর আদা রসুন বাটা, আর হচ্ছে এটা একটু গোলমরিচ গুঁড়ো সামান্য, আর নুন হলুদ আর লেবুর রসটা দিতেই হবে। টক দই ছিল না, জন্য টক দইটা স্কিপ করেছি, একদম অয়েল ফ্রি এটা। তো এই সব কিছু দিয়ে আমি ম্যারিনেশন করে রাখছি। একটু জিরে গুঁড়ো দিয়েছি সামান্য, এটাকে 1 ঘন্টার মতো ঢাকা দিয়ে রাখবো। 1 ঘন্টা এটা, 1 ঘন্টা হয়ে গেছে, আর বাসটা সেদিকে রেডি। এবার বাম্বুর ভেতরে যাবে চিকেনটা। চিকেন আমি তাড়াহুড়ো করে এই রেডি করে নিচ্ছি। এটা বেশ কিন্তু টাইমের ব্যাপার একটা, অনেক অনেকটাই টাইম লাগে। আর এটা মুখটা কি দিয়ে বাঁধবো, ওই জন্য বললো যে কলা পাতা, হাজবেন্ড বললো কলা পাতা দিয়েই ভালো হবে। আর অনেকে শাল পাতা দিয়ে করে, শাল পাতা নেই আমাদের এখানে, আবার অনেকে অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়েও করে, ওটাতেও হয়, বাট কলা পাতা দিয়েই করা হচ্ছে এটা। কলা পাতাটা 4 ভাগে, 4 ভাঁজ করে আর কি, তারপরে ওটা মুখটাতে দিয়ে আর ছোট চিকন একটা তার দিয়ে পেঁচিয়ে দেওয়া হচ্ছে একদম সরু। আর মেয়ে দিকে কলার ওই ইসেটা নিয়ে, কলার যে হাতল ডান্টি থাকে, আমরা ছোটবেলায় এরকম বাজাতাম, বাবা বানিয়ে দিত, ওই হাজবেন্ড বানিয়ে দিল, ও ভীষণ মজা পাচ্ছে ওটা নিয়ে খেলছে। তো সবাই মিলে হোলি স্পেশাল একটা ভালো নতুন, মানে এক্সপেরিমেন্ট করা হচ্ছে যে কেমন হয় না হয়, ওই জন্যই যে কেমন হবে না হবে, বেশ সবাই বেশ এক্সাইটেড আর কি। আর বোন বোন বলছে যে এবার যদি বাম্বু চিকেনটা ভালো হয়, নেক্সট টাইমে আমি নিজেই বানাবো বাড়িতে। আমি বললাম বানাস বেশ। আর হোলির সময় কি, আমার হাজবেন্ডের ছুটিও থাকে, আর এটা সেটা মানে 2-3 দিন 2 দিন ছুটি থাকে, তো এটা সেটা বানাতে বেশ ভালোবাসি আমরা দুইজনে মিলেই। নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে ভীষণ ভালো লাগে। আর এদিকে আগুন জ্বালানোর জন্য কি হ্যারেজমেন্ট, কি অবস্থা, এদিকে পাটকাঠি নিয়ে আসা হচ্ছে, আর এদিকে মায়ের যে রান্নার খড়িগুলো ছিল, যে এই আমের ডালগুলো, ওগুলো সব আমরা টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি এখানে। আগুনটা বেশ ভালোই ধরেছে, এবার বাম্বুটা উপরে দিয়ে দিয়েছে বাসটা। এবার এটা মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা তো হবেই, কারণ বেশ অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার অনেকটা। তো এই 1.5 ঘন্টা পর আমাদের এই যে এই পর্যায়ে চলে এসেছে, বাসটা একদম কাঁচা ছিল, একদম কালো কুচকুচা হয়ে গেছে। এটা তোমার কি হয়, কয়লার আগুন হলে বেশ ভালো হয়, তো কয়লা যেহেতু ছিল না, এটাতেও হয়ে যায়, এটাতে একটু টাইম লাগে আর কি। তো এবার খোলার পালা, দেখি কি হয়। আর হ্যাঁ, এটা কিন্তু একদম হেলদি একটা খাবার বলতে পারো, কারণ ও হ্যাঁ একটু সামান্য লঙ্কা বাটা দিয়েছিল মা, কাঁচা লঙ্কা বাটা। বেশ এই যে বাম্বু থেকে বার করলো, বেশ ভালোই চিকেনটা, যে তেল ছাড়া চিকেন যে মানে বোঝাই যায় না, দেখতে বেশ সুন্দর হয়েছিল। তো সবাই আমরা 1 টুকরো 2 টুকরো করে খেলাম, বেশ ভালো হয়েছে। ভাই বললো দারুণ হয়েছে তেল ছাড়া, হাজবেন্ড বলছে যে তেল ছাড়া যে বোঝাই যায় না একদম। তারপর এটা বানাতে বানাতে প্রায় বিকেল হয়ে গেল, দুপুর গড়িয়ে বিকেল, আমরা এখনো ভাত খাইনি, এটার এটা নিয়েই বসে রয়েছি আমরা সবাই মিলে। তো এখন স্নান টান হয়ে গেছে আমারও, সবারই স্নান টান হয়ে গেছে। তো এবার মা ডাকছে কখন থেকে,
ভাত খাওয়ার জন্য, তো এবার আমরা ভাতটা খাবো। তো বাড়ি এলে এই হয়, স্নান খাওয়ার কোনো সময় টময় থাকে না, এই হয়। তো এবার আমি আর বোন একটু খাচ্ছি, বেশ ভালো হয়েছিল খেতে, আমার তো চিকেন ফেভারিট। তারপর মা এদিকে রান্না করলো ডাল, লাউ দিয়ে ডাল, 2 লিটার ডাল, আর হচ্ছে আর বাম্বু চিকেন আমরা লাস্টে একটু ট্রাই করবো, আবার ভাত দিয়ে মাছের ঝোল। আর এদিকে কুমড়োর বড়া আমি প্রতিদিনই খেয়েছি, 3-4 দিনই খেয়েছি কুমড়োর বড়া, মানে কুমড়ো ফুলের বড়া, সরি। আর এই পুকুরের, আমাদের পুকুরের যে তাজা তাজা মাছ, মাছের ঝোল। তো এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। আর হচ্ছে নতুন একটা জিনিস ট্রাই করলাম, তোমরাও ট্রাই করে দেখো, বেশ ভালো লাগবে, একটু সময় নিয়ে ট্রাই করে দেখো, বেশ ভালো লাগবে। তো টাটা, দেখা হবে পরের ভিডিওয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।